एवडा मिस 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 ऊपर प्रिय दर्शक मार्सेल शोरूमेर सौजन्ये मार्सेल मक्का इलेक्ट्रॉनिक्सेर सौजन्ये मरहूम इद्रिस स्मृति फुटबल टूर्नामेंटेर आयोजन करा हयेछे। फुटबल टूर्नामेंटेर एकदिके अंशग्रहण करेछे मेहेरपुर सदर उपजेला राजनगर एकादश एवं अन्यदिके अंशग्रहण करेछे बांशबাড়িয়া एकादश। খেলাটি ড্র হওয়ায় পেনাল্টি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পেনাল্টি অনুষ্ঠিত হচ্ছে মার্সেল শোরুমের সৌজন্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। গোল ভাই স্কোর কত স্কোর কাদের কাদের বাঁশবাড়িয়া চার গোল চার শটে আর রাজনগর চার শটে তিন গোল। দর্শক চার তিন গোলে বাঁশবাড়িয়া এগিয়ে রয়েছে। দর্শক বাঁশবাড়িয়া চারটি শট করেছে এবং চারটি গোল করেছে এবং রাজনগর চারটি শট করে তিনটি গোল করেছে। আরো একটি গোল হয়ে গেল। দর্শক খেলাটি পরিচালনা করছেন রেফারি মিন্টু কামাল হোসেন। মিন্টু খেলাটি পরিচালনা করছেন এবং বাঁশবাড়িয়া জয়লাভ করেছে চার পাঁচ গোলে। বাঁশবাড়িয়া জয়লাভ করেছে। আমরা দেখতে পাচ্ছি পাঁচটি কিকের ভিতরে পাঁচটি গোল দিয়েছে বাঁশবাড়িয়া এবং রাজনগর কিন্তু তিনটি গোল চারটি গোল করেছে পাঁচটি শটে। দর্শক এতক্ষণ যারা মেহেরপুর নিউজের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। মার্সেলের সৌজন্যে মরহুম ইদ্রিস আলীর সিটি ফুটবল টুর্নামেন্ট 2020 এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। একদিকে অংশগ্রহণ করেছিল বাঁশবাড়িয়া একাদশ এবং অন্যদিকে রাজনগর একাদশ। পেনাল্টি শুট আউটের মধ্যে বাঁশবাড়িয়া জয়লাভ করেছে অভিনব টিমকে। স্পন্সর হচ্ছেন সংযোগ স্পন্সর মার্সেল মক্কা ইলেকট্রনিক্স আরো ভাইলাই ডেকোরেশন এরা পুরা আমাদের প্রত্যেক দিনের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন ইব্রাহিম মেডেনার। আরো ইব্রাহিম মেডেনার পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করা হয়েছে জাকারিয়া ভাই বাজবা। আপনারা এসে জানেন মার্সেলের সৌজন্যে মরহুম ইদ্রিস আলী ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হচ্ছে। এখন একদিকে অংশগ্রহণ করছে বাঁশবাড়িয়া একাদশ